हेलो फ्रेंड्स, तो आबार चले अपने साथ नतून वीडियो निये और आज पूर्णिमा। तो बाड़ी एन निजे पुजो करी, मैं जब देखे करोना हुए चे, तो जिनी पुजो करें एखे थकें ना, तो खड़गपुरे थकें तर मैं आसें ना। तो जब देखे करोना हुए चे तब देखे निजे बाड़ी पुजो करी। तो पूर्णिमाते हमें एक वीडियो करी, आज हमें एकटू देरी करे उठे ची, तो मायर का बका खे मैं उठे जो स्नान टान करे आशी तक अलरेडी मायर फल काटा हो गए। मैंने ये वीडियो कर मैं चिड़े माखाच्छे दिए दिए चिड़ेटा के माखाच्छे, ना डाकले आज आरो देरी करे उठतम। मायर नारकेल कोरा हुए गेछे, अरे चीनी भूले गेछे मा, आगे चीनी दी तारपर नारकेल कोरा। आमि एकटु ठाकुर घरटा देखे आसि। ठाकुर घर एखो मान रेडी कर फेले, माँ सब किस रेडी कर धुए धुए रेडी कर फेले, तब कि मायर फूल सजाना हो गए हमारे ठाकुर घर वीडियो करते करते, और प्रसाद दिए 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 इटुकु टाइम मध्य सुंदर को सजिए फेले। इटे कि जान बाबा गोलाप, राधाकृष्ण के आज गोलाप दिए बेलगाच, ओदिगे जा देखी बड़ सत्य एखने प्रसाद दिए दिए फुलो दिए दिए धूपो दिए दिए ताड़ी काज कर। आबार ठाकुर घरे जा कि माँ आबार काज स्टार्ट कर दिए बाती करछे प्रदीपेर। आमार छोटो भोलु स्नान करछे, माने स्नान करबे, घी माखछे। एबार बड़ो भोलु स्नान करबे। ওইদিকে ফোনটা নিয়ে যাই দাঁড়ান, এদিকে খালি মায়ের হাতটাই দেখা যাচ্ছে। ওইদিকে ওইদিকে সরমা, এবার ঠিক আছে। শান্তন হয়ে গেছে, তার গা হাত মুছে নিচ্ছে ভালো করে। এবার পোশাক পরবে, তার ধুতি পরবে, ধুতি পরা হয়ে গেছে, পরিয়ে দিয়েছে ধুতি। এবার কি করছে ও উপরে, রাধাকৃষ্ণটা রাতের বেলা বেদিতে উঠে যায়, আর দিনের বেলা যে ব্লু কালারের ব্ল্যাক আর ব্লু পুরো মিশে গেছে বোঝা যাচ্ছে না। আমার সব গোলাপ তুলে নিয়েছে বোধহয় গাছ থেকে, এখানেও একটা গোলাপ দিল। লক্ষ্মী গণেশের সিংহাসনের কাপড়টা চেঞ্জ করবে, হ্যাঁ চেঞ্জ করছে, চেঞ্জ হয়ে গেছে। এবার কি করবে, ওইটা আমার ছোট্ট গীতা, ছোট্ট গীতাটাকে ভালো করে মুছে ওর উপরে রেখে দিয়েছে, ওটা ওখানে সবসময় থাকে। ছোট্ট ঘট, এবার গণেশ আর লক্ষ্মী নতুন জামা, নতুন জামা নয় রোজ ড্রেস চেঞ্জ করে,
তো ধোয়া পোশাক পরবে, মানে ওটা বাসি হয়ে গেছে ওটা ধুয়ে দেবো। এবার আরেকটা ধোয়া পোশাক পরছে, আমার একটু ঠান্ডা লেগে গেছে, সর্দি হয়ে গেছে। লক্ষ্মী 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 পড়ছে, লক্ষ্মীর পোশাক পরা হয়ে গেছে, সে এবার তার সিংহাসনে বসে গেল। এবার কি করছে, এটা মায়ের ছোটবেলার ভলু, মানে মায়ের মা এটা ছোটবেলা থেকে মায়ের কাছে আছে, মানে মা এখনো রেখেছে, মা ওটাকে মানে রেখেছে যত্ন করে। মা ওইদিকে ফুলটা ফেলো, বাসি ফুলটা। এবার এই ওই বেদির কাপড়টা চেঞ্জ করে আর একটা ধোয়া কাপড় দিয়ে দিচ্ছে, আর এটা মায়ের ছোট মায়ের ছোট্টবেলার ভলুটা ওই গোল ওই যে উলের ওটার উপরে বসবে, আর নতুন পোশাক পরবে, মানে ধোয়া পোশাক পরবে। বসে যাবে, বসে গেল। এটা কি, এটা বলরাম, জগন্নাথ তো কালো হয়, বলরামেরও পরা হয়ে গেছে পোশাক, বসে গেল। এইটা সুভদ্রা, সুভদ্রাকেও মানে ধোয়া পোশাক পরাচ্ছে, আমার শুধু নতুন বলা হয়ে যাচ্ছে। যা পড়ে গেল, সুভদ্রা পড়ে গেল। শেষে জগন্নাথ পড়বে, বলরাম সুভদ্রার পড়া হয়ে গেছে। সুভদ্রার পোশাক এটা জগন্নাথ, জগন্নাথের সবার পোশাক পরা হয়ে গেছে, কি দারুণ লাগছে। আর লক্ষ্মী গণেশ দুজন একই রকম পোশাক পরেছে। এবার যতক্ষণ ছিল ঘি মাখানো, এবার এই যে চন্দন ঘোটা হচ্ছে, স্নান করবে ছোট বলু। স্নান এই অষ্টগন্ধা স্নান টান করে নিয়েছে, এবার যাবে রানিকে। এবার ঠিক আছে, অষ্টগন্ধার টিকা পরবে, টিকা তিলক পরবে, তিলক। আমি একটু সেদিকে গেছিলাম, তার মধ্যে মায়ের ফুল সাজানো হয়ে গেছে, একটু আমার জন্য ওয়েট করে না। এটা আমি ফুল সাজাচ্ছি, মা একটু ভিডিও করছে, তবে বেশিক্ষণ ভিডিও মা করবে না, কারণ আমার ফুল সাজাতে অনেক সময় লাগে। কিছুটা করার পর তারপর ফোন অফ করে দেবো, তাহলে দেখতে দেখতে তাহলে বিরক্ত হয়ে যাবেন। আমি একটু ভেবে ভেবে ফুল সাজাই, কোন ফুলটা মানে কোথায় দিলে ভালো লাগবে।
ওটাকে ফেলে দিল। এবার ভিডিওটা বন্ধ করে দিচ্ছি, আমি পুরোপুরি সাজিয়ে আবার ভিডিও করব। এই যে পুরোপুরি সাজিয়ে ফেলেছি, পুরোটা একদম কমপ্লিট। আমার এরকম সাজিয়ে দেখতে খুব ভালো লাগে। আরতি হবে এবার, আরতি মানে হচ্ছে, হবে কি হচ্ছে, মা আরতি করছে। অনুকূল, নারায়ণ, কালী, জগদ্ধাত্রী মা, মা মনসা, এখানে আরতি হয়ে গেছে। বড় সত্যকে একটু আরতি করি, করছে মা। এবার আবার করছো কেন? এবার হচ্ছে তুলসী মঞ্চে যাব, হরি ঠাকুর। বেল আর হরিকে আরতি হয়ে গেছে, কর্পূরটা জ্বালতে ভুলে গেছিলো, ওই জন্য কর্পূরটা জ্বেলে আরেকবার ঠাকুরকে এখানে দেখিয়ে দিচ্ছে। একটু গোটা ঘরে দেখিয়ে দেবে মা, মানে বাড়ির ভেতরে, ঠাকুর ঘর নয়, বাড়ির ভেতরে একটু চারদিকে দেখিয়ে দিচ্ছে। ধুনো দেওয়া হবে, ধুনো দেওয়া হবে, কি ধোঁয়া। এবার একটু ঘরের মধ্যে, ঘরের মধ্যে, ঘরের মধ্যে দেওয়া, কত তাড়াতাড়ি সব ঘর দেওয়া হয়ে গেছে। এবার নিচে যাব, আমাদের নিচেও ঠাকুর আছে, মানে নিচে এখন কেউ নেই করোনার জন্য, আগে ভাড়া ছিল তার জন্য নিচটাতে যেতে হতো না, কিন্তু কি অন্ধকার। ঠিক আছে, ফ্ল্যাশ লাইটটা অন করলাম। এটা দাদু, এটা ঠাকুমা, আর আমার নিচে, এই যে নিচে ঠাকুর, এটা বাড়ির গেটে একটু লাগিয়ে সকালবেলায় ধূপ ধুনা দেখিয়ে আবার লাগিয়ে দেওয়া হয়। হয়ে গেছে, এবার উপরে চলে যাব। পুজো কমপ্লিট হয়ে গেছে, আর দেখেন আপনারা, বা মানে বাড়ির পূর্ণিমা পুজো খুব ছোট্ট করে পুজো করেছি। আর মানে আমার যিনি পুজো করেন, তিনি এলে একটু বড়ো করে করা হয়, প্রসাদ টোসাদ দেওয়া হয় সবাইকে। তার মেন যেহেতু কাউকে প্রসাদ দেওয়া দিয়ে হয় না, তো বাড়িতে নিজেরাই ছোট করে ফেলি। তো আসি আজকের মতো, এই মানে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার পরের ভিডিওতে। বাই বাই।